সো হ্যালো বন্ধুরা, কেমন আছে? ওয়েলকাম টু ইয়োর চ্যানেল অল রাশ ইন্ডিয়া। চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকে আপনাদের ভিডিওটি বানানোর জন্য কারণ আছে। কারণ হচ্ছে আপনারা যে নতুন এয়ারড্রপগুলো আসছে সেগুলো অ্যাকচুয়ালি ডিসকর্ডের মধ্যে আসছে। তো কাইন্ডলি আপনারা ডিসকর্ডের অ্যাকাউন্টটা বানিয়ে নেবেন, ঠিক আছে? বা প্লে স্টোর থেকে আপনারা ডিসকর্ড অ্যাপটি ডাউনলোড করেও আপনারা রাখতে পারেন, ঠিক আছে? ওয়েবসাইটে না ইউজ করার থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে? তো ওটার ব্যাপারে পরে বলছি, তো আগে এই আপডেটগুলো দেখিয়ে দিই। তো এই যে এসপুল যে এয়ারড্রপটি রয়েছে এটি কেউ মিস করবেন না, ঠিক আছে? অলরেডি প্যানকেক সোয়াইপের লিস্ট আছে, 50খানা টোকেন দেবে, $2 করে প্রাইস চলছে আর $100, ঠিক আছে? কেউ মিস করবেন না। আমরা পেমেন্টটি পেলে পরে $100 পাবো না সেটা আমরা জানি। তো যাই হোক, এটা ভালো একটা প্রফিট হতে পারে যদি পেমেন্টটা করে সবাইকে। তো জয়েন হয়ে নেবেন, কেউ মিস করবেন না এই এয়ারড্রপটা। আর ডেগোর এখানে এয়ারড্রপ শেয়ার করেছিলাম, তো আপনারা এখানে মিডিয়াতে পোস্টে গিয়ে দেখে নেবেন। আর ডেলি সোয়াইপে এরা কী করেছে, এটা ধোকাবাজি করেছে, র্যান্ডামলি পেমেন্ট দিয়েছে, তাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবে। আর এই এয়ারড্রপটি টোকেন এয়ারড্রপ, টোকেনটার নামই টোকেন এয়ারড্রপটার নাম। তো এটি অ্যান্ড হয়ে গেছে, আর এটি গিয়ে গুগল ফর্ম ফিল আপ করে নেবেন। আর এখান থেকে টেলিগ্রাম ইউজার নেমটা কপি করে নেওয়ার হলে নেবেন, দাওয়াত দেবেন না তো না দেবেন, ঠিক আছে? কিন্তু করে দেবেন। আর এই যে এখানে হটবিটের পোস্ট দেওয়া রয়েছে অফিসিয়ালি, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চেক করে নেবেন স্কুলে। আর এইখানে এবার বলে দিই আপনারা কী করে ডিসকর্ডে জয়েন হবেন। তো আমরা চলে যাচ্ছি ডিসকর্ডে, এক সেকেন্ড। তো এয়ারড্রপটির নাম হচ্ছে প্রোটন নেটওয়ার্ক, ঠিক আছে? তো এটি যদি জয়েন করতে গেলে কী করতে হবে, ফার্স্টে তো আপনার একটা জিমেলে এই আপনার ডিসকর্ডের একটা অ্যাকাউন্ট লাগবে। তো এখানে বলা রয়েছে ফার্স্ট জয়েন ডিসকর্ড, এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। তারপরে টুইটারে ফলো করবেন তাদেরকে, আর 5 জনকে ট্যাগ করতে হবে এখানে, ঠিক আছে? আর জয়েন টেলিগ্রাম গ্রুপ। তারপরে কী করবেন, ডিসকর্ডে আসার পরে এখানে যে ওপরে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওদের যে এই যে লোগোটা সাইডে রয়েছে, এই লোগোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার 3 ডটে ক্লিক করবেন, ঠিক আছে? 3 ডটে ক্লিক করার পরে এইখানে রয়েছে এই যে এয়ারড্রপ ভেরিফিকেশান, ঠিক আছে? এয়ারড্রপ ভেরিফিকেশানে ক্লিক করবেন। এখানে দেখুন সবাই নিজের কী করছে, যেখানে এয়ারড্রপ আপনার হচ্ছে ডিসকর্ড নেম, ঠিক আছে? ডিসকর্ড নেম দেবেন, আপনার টুইটার নেম দেবেন, আর এখানে রিটুইট লিঙ্কটা যে রয়েছে আপনার বন্ধুদেরকে ট্যাগ করা সেটা এখানে প্রোভাইড করে দেবেন, ঠিক আছে? এখানে দেখুন সবাই প্রোভাইড করছে, ঠিক আছে? ডিসকর্ড ইউজার নেম, টুইটার ইউজার নেম, ঠিক আছে? আপনাদেরকে আরেকবার গিয়ে দেখিয়ে দিই এখানে কী লেখা রয়েছে। এই যে এখানে ডিসকর্ড, ইওর ডিসকর্ড নেম, ইওর রিটুইট লিঙ্ক, ইওর টেলিগ্রাম ইউজার নেম, ঠিক আছে? 3 ডটে ক্লিক করে এই এয়ারড্রপ ভেরিফিকেশানে ক্লিক করবেন। আর এখানে আপনার ডিসকর্ড ইউজার নেম, আপনার টুইটার ইউজার নেম, আর টুইটারে যে রিটুইট করেছেন সেটা দিয়ে দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনাদের এখানে সোল অ্যাড্রেস, এটা এখনও অ্যাভেলেবেল না, ঠিক আছে? এটা অ্যাভেলেবেল হবে। তো অ্যাভেলেবেল হওয়ার পরে এখানে আপনার সোল টোকেন, সোল যে ওয়ালেটটা রয়েছে সেটা ক্রিয়েট করতে হবে আপনাদেরকে, আর এখানে অ্যাড্রেসটা দেওয়ার জন্য এলিজিবেল হবে, ঠিক আছে? আর পারলে পরে এদের যে পোস্টগুলো আছে, এক সেকেন্ড, কোথায় গেল অ্যানাউন্সমেন্ট, এক সেকেন্ড, আউট অফ ক্লিমে গেলাম। এই যে এখানে যে ওকে, এখানে লাইক রয়েছে, এগুলোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এগুলো এলিজিবেল হয়ে যাবেন, এগুলোতে ক্লিক করে দেবেন। তো আপনাদের লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে ডিসকর্ডে। এই যে ফার্স্টে হচ্ছে আপনারা টুইটারে গিয়ে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, আর জয়েন টেলিগ্রাম, জয়েন ডিসকর্ড লিঙ্ক এই যে এখানে ওপরটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আর জয়েন করে দেবেন। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের এখানে আসতে হবে সোল SOLLED, SOLLED.io, ঠিক আছে? এটা হচ্ছে সোল ওয়ালেট। এখানে হচ্ছে আপনাদেরকে ক্রিয়েট ওয়ালেট লেখা থাকবে, সেখানে ক্রিয়েট ওয়ালেট করে পাসওয়ার্ড দিয়ে প্রাইভেট কিটা সেভ করে রেখে দেবেন, ঠিক আছে? আমার আগে থেকে লগ ইন আছে, তো আমি আনলক করে দিচ্ছি, ঠিক আছে? তো আনলক করার পরে এখানে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন। সোল, এখানে আপনার এই সোল টোকেনটা আপনার কিছুটা এখানে অ্যামাউন্ট রাখতে হবে, ঠিক আছে?
তো আপনাদেরকে যখনই বলা হবে তখনই এই যে এখানে যে প্লাস বাটনটি রয়েছে, এই যে অ্যাড টোকেন প্লাস বাটনটি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি পপুলার টোকেন রয়েছে, একটি ইআরসি টোকেন রয়েছে, একটি ম্যানুয়াল রয়েছে। তো ম্যানুয়ালে এখানে যখনই অ্যাড্রেস দেবো তো এখানে দেখতে পাবেন অ্যাড এ টোকেন টু ইয়োর ওয়ালেট দিস উইল কস্ট, মানে আপনি যতগুলো টোকেন অ্যাড করবেন, এটি ট্রাস্ট ওয়ালেট না, যে আপনার ফ্রিতে অ্যাড্রেস দিয়ে অ্যাড হয়ে যাবে। ট্রাস্ট ওয়ালেটে যেরকম এখানে ফার্স্টে অ্যাড্রেস দেন, টোকেন নেম দেন, টোকেন সিম্বল দেন, দিয়ে এখানে এই যে নিচে অ্যাড বাটন আছে এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। তো মনে রাখবেন যতগুলো অ্যাড্রেস আপনি ক্রিয়েট করবেন, মানে অ্যাড করবেন, তো তখন এই চার্জটা আপনার দিতে হবে, ঠিক আছে? তো এখানে আপনার আগে থেকে কিছুটা সোল টোকেন এখানে বাইন্যান্স থেকে বা হোক বা যেখান থেকে হোক আপনারা এখানে কিছুটা $4 $5 হোক যাই হোক উইথড্র করে রাখবেন। আর আপনারা যখন এখানে প্লাস ক্লিক করে যেরকম দেখালাম ম্যানুয়ালে, তো তারপরে এখানে আপনার শো করবে সব, ঠিক আছে? তো এরকম করে সোল টোকেনটা মানে সোল অ্যাড্রেসটা বানাতে হয় আর টোকেনটা অ্যাড করতে হয়, ঠিক আছে? এটা বলে দিলাম, এটাই ছিল হচ্ছে আজকের আপডেট। আর কেউ মিস করবেন না যে এয়ারড্রপগুলো আপনাদেরকে আজকে দেখালাম। আর ডিসকর্ডে যদি জয়েন হওয়ার সময় আপনাদের যদি তাও কোনো প্রবলেম হয়, আমি দেখিয়ে দিয়েছি, তাও যদি কোনো প্রবলেম হয় তারপরে আমাকে SMS করবেন বা সাপোর্ট গ্রুপে নক দেবেন, আমি নিশ্চয়ই হেল্প করি, সেটা আপনারাও জানেন। এইখানে ক্লিক করে এই যে ডিসকর্ড লিঙ্কটাতে ক্লিক করে ডিসকর্ডে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? তো ডিসকর্ডের লিঙ্কটা ওখানে দেওয়া রয়েছে, ডিসকর্ডে জয়েন হয়ে যাবেন। সবাই এখানে এসে এই যে এয়ারড্রপ ভেরিফিকেশনে এখানে এসে আপনি আপনার যেরকম বললাম ডিসকর্ড ইউজার নেম, টুইটার ইউজার নেম আর রিটুইট লিঙ্কটা এখানে প্রোভাইড করিয়ে দেবেন, ঠিক আছে? আর কিছু করতে হবে না। আর যখন এরা অ্যাড্রেস দিতে বলবে, এখন অ্যাড্রেস দেওয়ার অপশানটা খোলেনি, তো ওর জন্য লেখা আসছে এখানে, যখন ওরা অ্যাড্রেসটা খোলা অপশানটা দেবে তো তখন আপনারা অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখান থেকে কপি করে ধরুন এই যে টোকেনটা রয়েছে, ধরুন এই টোকেনটা, এই টোকেনটার নাম মানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যখন আপনি এই যে প্লাসে ক্লিক করে যখন অ্যাড করবেন টোকেন তখন এখানে শো করবেন নাম, তো এখানে ক্লিক করে রিসিভে ক্লিক করবেন, তো আপনার অ্যাড্রেসটা এখানে চলে আসবে, কপি করে ওখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? যখন অ্যাড্রেস দিতে বলবে, তো এখন অ্যাড্রেস দেওয়ার এটা বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এসে কাইন্ডলি জয়েন করে নেবেন, কেউ মিস করবেন না। অলরেডি ডিসকর্ডের মধ্যে ভালো ভালো অ্যাড্রেস আসছে, ডিসকর্ডের একটা অ্যাকাউন্টও তৈরি করে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ বন্ধুরা। আর যাওয়ার আগে যেটি বললাম, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন, তাতে কী হবে আপনারও ভালো আমারও ভালো, কারণ হচ্ছে আপনি সবার আগে আপডেটটা পেয়ে যাবেন আর আমি আপনাদের লাইক আর সাবস্ক্রাইব দেখে আমিও একটুখানি মোটিভেশান হবো, তাহলে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি সাহস পাবো, ঠিক আছে? আর যাই হোক, আর আপনারা কমেন্টে বলতে পারেন আপনারা কী নিয়ে ভিডিও চান আর কীরকম ভিডিও চান, ঠিক আছে? আমি সেই নিয়ে আমি ভিডিও পারলে পরে আমি নিশ্চয়ই চেষ্টা করবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো।